व्हाट्सएप एवरीवन टेक बिथायर अस्सलामु आलैकुम। तो फेसबुके যারা আমরা নিয়মিত আছি তারা মূলত এরকম স্ট্যাটাস ভিডিওর সাথে পরিচিত। তো আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে আপনারা এরকম স্ট্যাটাস ভিডিও মেক করতে পারবেন এবং সেই স্ট্যাটাস ভিডিও ব্যবহার করে লিরিক্যাল ভিডিও মেক করবেন। তো এই জন্য আমাদের মূলত তিনটি মোবাইল অ্যাপের দরকার হবে। নাম্বার ওয়ান হচ্ছে ভি ইমেজ নামে একটি সফটওয়্যার, এবং দ্বিতীয়ত লাগবে পিক্সেল ল্যাব নামে সফটওয়্যারটি, এবং তৃতীয়ত কাইনমাস্টার নামে সফটওয়্যারটি। তো বাকি সব প্রসেসগুলো আমরা ভিডিওতে দেখতে যাচ্ছি। তো কথা না বেড়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বিভিন্ন কারণে আমরা ভিএমএস অ্যাপটির প্রো ভার্সনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিতে পারতেছি না। দ্যাটস ওয়াই আপনারা যদি প্রো ভার্সনটা দরকার হয় তাহলে গুগল করলেই এটার প্রো ভার্সন পেয়ে যাবেন, এবং অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর ঠিক এরকম একটি পেজ দেখতে পাবেন আপনারা। দেন এখান থেকে প্লাস আইকন ট্যাপ করতে হবে। তো প্লাস আইকন ট্যাপ করার পর এখানে তাদের বিভিন্ন ক্যাটাগরির স্টক ইমেজগুলো দেখতে পাবেন। এখান থেকে যে কোনো ফটো ইউজ করতে পারেন, বা আপনারা গ্যালারি থেকে নিতে চাইলে গ্যালারিতে ট্যাপ করতে হবে এবং এখান থেকে আপনাদের যে ছবিটি ইউজ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাদের এরকম একটি পেজে নিয়ে যাবে। দেন এখান থেকে আপনারা অ্যাডজাস্টমেন্ট অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনারা মূলত কালার কারেকশনের কাজগুলো করতে পারবেন। আপনার ইমেজ অনুযায়ী আপনারা কালার, স্যাচুরেশন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে। তো সবগুলো আপনাদের মতো আপনারা অ্যাপ্লাই করবেন এখান থেকে। দেন টিক আইকন প্রেস করবেন। দেন রোটেট থেকে আপনারা ছবিটি যদি বাঁকানোর দরকার হয় বা ঘোরানোর দরকার হয় তাহলে রোটেট অপশনটি ইউজ করতে পারেন। দেন ক্রপ অপশন থেকে আপনারা ছবিটি সাইজ করে নিতে পারবেন, এবং রিপ্লেস থেকে আপনারা যে কোনো এই ছবিটা ভুলে সিলেক্ট করে ফেলছেন, তো রিপ্লেস অপশনটি প্রেস করার পর আপনারা অন্য যে কোনো একটা ছবি রিপ্লেস করে নিতে পারবেন এখানে গ্যালারি থেকে। তো এখন বিভিন্ন এফেক্টগুলো অ্যাড করতে হলে আমাদের প্লাস আইকনটি ট্যাপ করতে হবে। প্লাস আইকন ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এফেক্ট নামে একটা অপশন। তো এফেক্ট অপশনটির উপর ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে আপনাদের যেগুলো এফেক্ট ডাউনলোড করা আছে সেগুলো ডাউনলোডের অপশনে শো করবে, এবং তাছাড়া এখানে বিভিন্ন টাইপসের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আপনারা এফেক্টগুলো পেয়ে যাবেন। তো আমি কয়েকটা এফেক্ট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা সান অ্যান্ড লাইট থেকে বকি এফেক্ট যেগুলো আছে বা সান রেস টাইপের যেগুলো এফেক্ট আছে সেগুলো এখানে পেয়ে যাবেন। ওয়েদার অ্যান্ড স্কাই থেকে মেঘ নড়াচড়া করতেছে এরকম বা বজ্রপাত হচ্ছে এরকম টাইপের এফেক্টগুলো এখানে পাবেন। এবং এখানে আমরা স্মোক অ্যান্ড ডাস্ট অপশন থেকে ধোঁয়া টাইপের এফেক্টগুলো আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারেন, লাইক দ্যাট। তো এখানে অ্যানিমেল নামে একটা অপশন আছে। তো অ্যানিমেলস থেকে আমরা অনেক ধরনের অ্যানিমেলস অর্থাৎ বার্ড, বাটারফ্লাই এরকম বিভিন্ন অ্যানিমেলসগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনাদের চয়েস অনুযায়ী কাস্টমাইজ করে নেবেন। এবং সবচাইতে লাস্টের দিকে যেটা আছে প্লান্টস, এবং প্লান্টস অপশনটি থেকে আপনারা গাছের এফেক্টগুলো ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে একটা এফেক্ট ইউজ করবো। তো ট্রি-2 এই অপশনটি আমরা সিলেক্ট করে নিচ্ছি, এবং এটাকে ধরে জাস্ট ছবির সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে নিলাম। দেন অন্য এফেক্ট ইউজ করতে হলে আমাদের প্লাস আইকন ট্যাপ করতে হবে। প্লাস আইকন ট্যাপ করে আবার ইফেক্ট অপশনটি সিলেক্ট করব, এবং আপনাদের যদি এখানে ডাউনলোড আইকন শো করে তাহলে এটার উপর ট্যাপ করে অবশ্যই নেট কানেকশন অন থাকা লাগবে, এবং এখান থেকে আপনারা এটার উপর ট্যাপ করলে কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের এফেক্টটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন এটা। তো আমরা এখানে বাটারফ্লাইটা গাছের উপর বসিয়ে দেব। অ্যাডজাস্টমেন্ট দেন বসানো শেষ হয়ে গেলে জাস্ট প্লাস আইকন ট্যাপ করবেন, দেন অ্যাড হয়ে যাবে। এবং অন্য আরও ইফেক্ট অ্যাড করতে চাইলে এখান থেকে আমাদের প্লাস আইকন ট্যাপ করতে হবে আবার। দেন এফেক্ট থেকে এখান থেকে আবার যেই এফেক্টগুলো ইউজ করতে চাচ্ছেন সেগুলো, তো এগুলো আমাদের ইউজ করা হয়ে গেলে জাস্ট এগুলো প্লাস আইকন ট্যাপ করবো, অ্যাডজাস্ট করে দেন প্লাস আইকন ট্যাপ করবো। তারপর আমাদের কাজগুলো মোটামুটি হয়ে গিয়েছে। এবং আরও যদি কোনো এফেক্ট আপনাদের ইউজ করার দরকার হয় তাহলে আপনারা অ্যাড করে নেবেন এখান থেকে, এবং लास्टली हमारे प्रोजेक्ट कमप्लीट हो गए ऊपर दिखे अपनारा कयेकटी अपशन देखते पाच्छेन जे वाटरमार्क अफ एखाने जो अपन अन करा थाके ताहले वाटरमार्क अफ कर देवें क्योंकि वाटरमार्क अन थाका अवस्थाय एप्टी वाटरमार्क शो करबे भिडियोते जा देखते भालो लागबे ना এবং এখানে পাশে ভিডিও রেজুলেশন যেটা আছে এই ভিডিও রেজুলেশন এখান থেকে ট্যাপ করার সাথে সাথে আপনারা 1280 পর্যন্ত সর্বোচ্চ কোয়ালিটি করতে পারবেন এবং এখানে 640 আছে আমরা এখান থেকে চেঞ্জ করতেছি না এবং পাশে যেটা আছে এখানে আপনারা ট্যাপ করে জাস্ট 30 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা ভিডিও লেন্থটা সিলেক্ট করতে পারবেন 30 সেকেন্ডের উপরে ট্রাই করে দেখেছি আমি এটা হয় না তো এটার লেন্থ বাড়াতে গেলে আপনারা মূলত কাইনমাস্টার অ্যাপ দিয়ে খুব ইজিলি ভিডিও লেন্থটা বাড়িয়ে নিতে পারবেন। তো এখন আমরা গানের লিরিক্সগুলো লেখার জন্য পিক্সেল অ্যাপ অ্যাপটা ওপেন করব এবং পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করার পর এখানে আমাদের লেখাগুলো জাস্ট লিখে নেব। লেখার পর এখান থেকে আমরা জাস্ট ফন্ট অ্যাপ্লাই করে নেব। তো ফন্ট কিভাবে অ্যাপ্লাই করে সেটা মূলত আপনারা জেনে থাকবেন আর না জেনে থাকলে আমার অন্যান্য ভিডিও আছে আমার চ্যানেলে তো ভিডিওগুলো দেখে নিতে পারেন। দেন এখানে ফন্ট অ্যাপ্লাই করা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে সাইজটা একটু কমিয়ে নেব। দেন সাইজটা কমিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট লেখাটার স্ট্রোকটা অন করে দেব। স্ট্রোক অন করে দেওয়ার পর এটা ট্রান্সপারেন্ট করব। দেন এখান থেকে আমরা সেভ অ্যাজ ইমেজ তো এইভাবে ঠিক বাকি লেখাগুলো আমরা লিখে নেব। तो लास्टली हमारे काइनमास्टर एप्टी ओपन करते हैं और काइनमास्टर एप ओपन करार पर अपना प्लस आइकन देखते पाबेन। तो प्लस आइकन टैप कर एखान 9:16 अर्थात 9:16 अपशनटी सिलेक्ट कर देवें। दैन सिलेक्ट करा हो गेले अपना मीडिया अपशन देखते पाच्छेन। तो मीडिया अपशने टैप कर अपनादेर भिडियो फुटेजटी जस्ट एखाने इनपुट करते हैं। दैन एखाने इम्पोर्ट करा शेष हो गेले जस्ट ऊपर एरो कीते टैप करब এবং এখান থেকে আপনাদের যদি অ্যাডজাস্ট করতে হয় ভিডিওটা জাস্ট আপনারা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখান থেকে। দেন এখান থেকে ইকুয়াল চিহ্নটা প্রেস করব আমরা এবং দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটা সুন্দরভাবে বসে গিয়েছে। এর আগে কিন্তু উপরের দিকে আমাদের ব্ল্যাক একটা বার টাইপের শো করতেছিল। গ্যালারি থেকে যে কোনো একটা মিউজিক আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট উপরের দিকে অ্যারো কি প্রেস করব এবং এখান থেকে আমাদের মিউজিক লেয়ার যেটা আর কি মিউজিক বেশি হয়ে গিয়েছে এতটুকু জাস্ট আমরা কেটে দেব। ট্রিম অপশনটি দেখতে পাচ্ছি তো ট্রিম অপশনটির উপর ট্যাপ করে এখান থেকে ট্রিম টু রাইট অফ প্লে হেড এই অপশনটি সিলেক্ট করব। দেন মিউজিকটি আর কি ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমরা লেয়ারে ট্যাপ করব এবং মিডিয়া থেকে আমরা জাস্ট আমাদের পিক্সেল ফোল্ডার থেকে আমাদের লিরিক্সগুলো আমরা জাস্ট এখানে इनपुट करब। तो এখানে লিরিক্সগুলো জাস্ট আপনারা আপনাদের লিরিক্সের সাইজ অনুযায়ী ফটোতে এটা অ্যাডজাস্ট করে নেবেন। দেন এখান থেকে হয়ে গেলে দেন এই লিরিক্স অপশনগুলোর উপর ট্যাপ করবেন এখানে জাস্ট অ্যানিমেশন টাইপের একটা এফেক্ট অ্যাড করার জন্য। দেন ইন অ্যানিমেশনটা আপনারা এখান থেকে ফেড অপশনটি সিলেক্ট করে দেবেন এবং আউট অ্যানিমেশনটা ফেড অপশনটি সিলেক্ট করে দেবেন। তো এইভাবে আপনাদের সবগুলো লিরিক্সটাকে লিরিক্সের উপর ট্যাপ করে এভাবে ফেড অপশনটি সিলেক্ট করে দেবেন। লাস্টলি আমাদের এটা যদি প্লে করে তাহলে আমরা দেখতে পাবো এটার আউটলুকটা। স্টাইলিশ লুকিং লিরিক্যাল ভিডিওগুলো মেক করতে পারবেন খুব ইজিলি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর প্রতিনিয়ত এই টাইপসের ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।